সিওপিডিটা যে এত মারাত্মক একটা ইস্যু আমাদের সমাজের জন্য, আমাদের বাঙালি ভাই বোনদের জন্য, এটা কিন্তু আগে অনেকেই জানতো না। Why the Bangladeshi community, Black African community and Black Caribbean community do not take up pulmonary rehabilitation as a treatment for COPD. Where you know about 30,000 people every year die, and out of 30,000, 80% are the Bangladeshis. And the reason we're spending time working particularly with Bangladeshi community is because we know they're affected by COPD. এবং COPD টা হওয়ার মেইন যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে ধূমপান, সাদা জর্দা এগুলো ব্যবহার করা, তারপরে ঘরের ভিতরে পর্যাপ্ত ফ্রেশ এয়ারটা না আসা, তারপরে আমরা বিভিন্নভাবে কাজ করি যেটার থেকে এটা হতে পারে, এক্সস্টের ধোঁয়া থেকে হতে পারে, এটা বন্ধিদের সাথে থাকা হতে পারে, এটা এক্সারসাইজ না করার জন্য হতে পারে। এই জিনিসগুলো আসলে আমাদের বাঙালি সমাজের অনেকেই জানে না, এবং এটা জানানোর জন্য সরকার যে ফান্ডটা দিয়েছে এটার উপরে আমরা কেমব্রিজ ইউনিভার্সিটি এবং 19টা বড় বড় হসপিটাল এবং ইউনিভার্সিটি এই রিসার্চটা করতেছে আগামী 5 বছরের জন্য। আমার বাঙালি ভাইদেরকে কীভাবে, বোনদেরকে কীভাবে এটা থেকে বাঁচানো যায়, এটাই হলো মুখ্য উদ্দেশ্য। আপনাদের জন্য টেইলার মেড করে আগামী প্রজন্মের জন্য NHS কী করতে পারে, পিআর সিস্টেম যে এক্সারসাইজগুলো এই মুহূর্তে আছে এগুলোর মধ্যে অনেক বাধা বিপত্তি আছে, যেটা আমাদের ভাইয়েরা বোনেরা ব্যবহার করতে পারে না, হয়তো রিলিজিয়াস কারণে হোক আর সময়ের অসুবিধার কারণে হোক। আর এখানে যেহেতু মিক্সরন এক্সারসাইজগুলো করা হয় এ ধরনের বাধার জন্য হোক, এইগুলা থেকে আমরা কিভাবে রেহাই পাবো এবং এটাকে কিভাবে টেইলার মেড করে আমাদের জন্য আমরা বানাবো, এটার জন্যই এই সিওপিডি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা বিভিন্ন শহরে করতেছি। We want to develop a support package to help people attend pulmonary rehabilitation, and we want to understand what the Bangladeshi community would need from that support package so that it would work well for them. So this event today is part of that project. COPD is chronic obstructive pulmonary disease, and it's an illness that causes severe breathlessness and impacts on the quality of life of people from the Bangladeshi, Caribbean and African communities in much bigger numbers than white people. The treatment available is pulmonary rehabilitation, and we know from our figures that people from the Bangladeshi and African and Caribbean communities do not take up pulmonary rehabilitation as a treatment. Today we've come to the heart of the Bangladeshi community in the south of London to raise awareness of respiratory health and talk about pulmonary rehabilitation and all of its benefits. কোভিডটা যখন হয়েছিল তখন আমাদের অনেক ভাই বোন কিন্তু মারা গেছে, এটার মেইন কারণটাই ছিল এই সিওপিডি। এটা কিন্তু কোভিডের জন্য ওরা মারা যায়নি, অনেকেই মারা গেছে কারণ সে শ্বাস টানতে পারেনি। কেন পারেনি? কারণ তার লাংসটা অলরেডি ড্যামেজ। বিকজ অফ দ্যাট এটাকে খুব সিরিয়াসলি নেওয়াটা দরকার। আপনি যদি মনে করেন আপনার শ্বাস টানতে কোনো ধরনের কোনো সমস্যা আছে, আপনি দয়া করে আপনার জিপির সাথে আপনি যোগাযোগ করবেন এবং তাদেরকে একটা কথা বলবেন যে আমাকে পিআরে তোমরা একটু ট্রান্সফার করো, আমাকে এক্সারসাইজ কিভাবে করা হয়, কিভাবে এটা থেকে আমি একটু সুস্থ। কারণ এটা একবার যখন আপনার হয়ে যাবে এটা কিন্তু আর যাবে না, কখনো আপনার শরীর থেকে এটা যাবে না।